শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে একই সঙ্গে বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের উনচল্লিশ জন নেতা নিহত হওয়ার খবর পাওয়া গেছে লালমন্দিরহাটে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের থানা রোড এলাকার বাসা থেকে অজ্ঞাত ছয় জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার দিবাগত সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার চার তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে এদিকে ঢাকার সাভার আশুলিয়া ও ধামরাই থানায় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এদিন সাভারে পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় গেছে এর মধ্যে সাভারে জনস্বাস্থ্য মেডিকেলে জন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আটজন এবং আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয় সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এছাড়া আশুলিয়ার বাইপাইলে হাবিব মেডিকেলে দুজন হ্যাপি হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া আশুলিয়া থানায় পাঁচজনের মরদেহ পাওয়া যায় চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় পুড়ে মারা যান চারজন পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয় এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয় ও দলীয় বেশ কয়েকজন নেতার বাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ঝিনাইদহে বিক্ষুব্ধ জনতা জেলা সদরের নয় নম্বর পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ওরফে হিরণের বাড়িতে হামলা করে আগুন ধরিয়ে দেয় এতে ওই ইউপি চেয়ারম্যান শহর চারজন নিহত হয় পরে ইউপি চেয়ারম্যানের মরদেহ রাতে শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখে বিক্ষোভকারীরা